বন্ধুগণ, ভয়েলিন কুইক চ্যানেলে আমি সুদর্শন নাথ আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকের যে লেসনটি আমি নিয়ে এসেছি খুবই ইম্পর্টেন্ট, ফিঙ্গার কন্ট্রোল এক্সারসাইজ। আজকের এই ক্লাসটাকে গমকের একদম শুরুয়াত বলতে পারেন। আজকের যে ক্লাসটা আমি আপনাদেরকে যে টেকনিকটা, আমি ফিঙ্গার কন্ট্রোলের যে টেকনিকটা আজকে আপনাদেরকে দেখাবো, সেটা সারা জীবন লাগবে, প্রত্যেকটা গানে আপনাদের লাগবে। এবং সেটার থেকেই গমকের উৎপত্তি। গমক নিয়ে অনেক দু তিনটা ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসব, যাতে আপনারা গমককে ভালো করে চেষ্টা করতে পারেন, তুলতে পারেন। সেটা অনেক দিনের প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে। বন্ধুগণ, আজকের যে ক্লাসটা এটা গমক না, কিন্তু এটা একদম গমকের বেসিক পার্ট বলতে পারেন। এটা অন্য এক্সারসাইজ, ফিঙ্গার কন্ট্রোল এক্সারসাইজ, যে জিনিসটা প্রত্যেকটা গানে আপনাদেরকে সারা জীবন ইউজ করতে লাগবে। তো চলেন শুরু করি। তো আমরা জানি যে সেকেন্ড স্ট্রিংটা আমাদের সা হয়, আর এই স্ট্রিংটা হয় তিন নম্বর স্ট্রিং হয় পা। তো আমরা সাটাকে এইখানে যে সাটা পাচ্ছি, এই সাটাকে আমরা তিন নম্বর স্ট্রিং এও সাটা পাই। যদি এটা সা হয় এটা পা হয়, তো এই এক্সারসাইজটাকে আমরা এই তিন নম্বর স্ট্রিং থেকে শুরু করব। তিন নম্বর স্ট্রিংকে সা বানিয়ে আমরা শুরু করব। সারে গামা পাধা নিয়েছে, আমি কীরকম স্টাইলে বাজাই আপনারা ভালো করে ফলো করবেন বন্ধুগণ। প্রত্যেকটা নোটে সারেগামা বাধা নিষেধে আমি প্লে করলাম, আঙ্গুলটাকে যেমন আঙ্গুলটাকে নোটে দিয়ে আপনারা আঙ্গুলটাকে এই যে যেমন এই সাউন্ডটা যারা যাতে স্পষ্ট করে আসে, এই প্র্যাকটিসটা আপনাদের করতে লাগবে। আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা প্লেন করলেন সারে গামা পা ধা নিসা, এই জিনিসটা যেই যেখানে আমাদের সা 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 রে 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 গা 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 গা, এইগুলোর মধ্যে এই জিনিসটা খুব লাগবে বন্ধুগণ। এই জিনিসের খুব বেশি প্রয়োজন হয়। যেমন এইটা আপনারা সারে গামা পা ধা নিসা ভালো করে করবেন, তারপর সা সা রে রে গা গা মা মা, রে রে গা গা মা মা পা পা,
গা মা মা পাপা ধাদা। মামা পাপা ধাধা নিনি, পাপা ধাধা নিনি সাজা, সাজা নিনি ধাধা, নিনি ধাধা পাপা মামা, ধাধা পাপা মামা গা গা গা, পাপা মামা গাগা রে রে, মামা গাগা রে রে সাজা। এইরকম এই এক্সারসাইজটা আমি আপনাদেরকে একদম স্লোলি দেখিয়ে দিলাম। এই এক্সারসাইজ যত ফাস্ট হবে, একদম প্রথমে স্লোলি তোলার পর আপনারা যতটুকু ফাস্ট পারেন করতেই থাকবেন। এটা আমার গুরুকে, আমার গুরু আমাকে বলেছিলেন যে একটা বিগিনার্স, আমরা যারা নতুন শিক্ষার্থী রয়েছি তাদের শেখার জন্য এটা কন্টিনিউয়াস অ্যাটলিস্ট 6 থেকে 7 বৎসরের দেওয়াদের প্রয়োজন রয়েছে। গমকের ছোট পাঠে এটা জাস্ট স্টার্টিং বলতে পারেন। তো আমরা তো 6-7 বৎসরের জন্য বসে থাকলে চলবে না, আমরা আমাদের একটার পর একটা পাঠ আমরা প্র্যাকটিস করেই যাবো। আর এইসব জিনিস আমরা সারা জীবন প্র্যাকটিস করতে লাগবে, সবসময় প্র্যাকটিস করেই থাকবো। তার জন্য এই ইম্পর্টেন্ট, এই লেসনগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুগণ। তো আপনারা আজকের লেসনটা ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট ভিডিওতে আমি গমক এর একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। ভালো করে প্র্যাকটিস করুন, ভালো থাকুন, আর সবাই মিলে ভায়োলিন বাজান। আমার ভায়োলিন কুইক চ্যানেল যদি আপনাদের কোনো একটুকু যদি সাহায্যে আসতে পেরেছে, আপনাদের যদি একটুকু ভালো লেগেছে বা লেগে থাকে, তাহলে আপনারা একটু লাইক দিয়ে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে বলবেন। ধন্যবাদ।